শিক্ষক নিয়োগ দুর্নীতি, পর্দা ফাঁস হওয়ার পর থেকে একাধিক জায়গায় রাজ্যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, টাকার পাহাড় উদ্ধার হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 50 কোটি টাকা। তারপর থেকে একাধিকবার উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, আর আবারও রাজ্যে বছরের শুরুতেই টাকার পাহাড়, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তবে এবার ড্রেন থেকে উদ্ধার, টাকার পাহাড়, এমনই কিন্তু খবর উঠে আসছে। ড্রেনে পড়ে যাওয়া বৃদ্ধাকে তুলতেই টাকার পাহাড়, রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে নগদ টাকা। সেই আবহে এবার এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার কাছ থেকে উদ্ধার হলো হাজার হাজার টাকা। হাসপাতালের পাশে একটি রাস্তার ড্রেনের মধ্যে পড়েছিলেন ওই বৃদ্ধা, তাকে উদ্ধার করতে গিয়ে তার কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গেছে এলাকায়। কীভাবে ওই বৃদ্ধা টাকা পেলেন, এর পিছনে কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক হাসপাতালের মোড়ে। জানা গেছে, প্রথমে ওই বৃদ্ধাকে হাসপাতালের পাশে রাস্তার ড্রেনে পড়ে থাকতে দেখেছিলেন হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীর পরিজনরা। রাস্তার কিছু টোটো চালকও বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন, পরে খবর দেওয়া হয় পুলিশে। প্রসঙ্গত, বছরের প্রথমেই বর্ষবরণের রাস্তায় ভালো ভিড় ছিল, খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ ওই বৃদ্ধাকে ড্রেন থেকে তুলে আনে। সেই সময় পুলিশের চোখে পড়ে বৃদ্ধার কাছে একটি প্লাস্টিকের ব্যাগ রয়েছে, ওই ব্যাগ থেকেই কয়েক হাজার টাকা উদ্ধার হয়। সব মিলিয়ে ওই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 64,000 টাকা বলে জানা গেছে। উদ্ধারের সময় বৃদ্ধার শরীর কোনো কাপড় ছিল না। উদ্ধার করার পরই টোটো থেকে একটি কাপড় বৃদ্ধার গায়ে জড়িয়ে দেওয়া হয়, তারপর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ বৃদ্ধার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে 64,000 টাকা উদ্ধার করে। সেগুলি 500, 200 ও 100 টাকার নোট ছিল বলে জানা গেছে। একাংশের দাবি, ওই বৃদ্ধা এলাকারই বাসিন্দা, কিন্তু এত টাকা তিনি কোথা থেকে পেলেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। প্রতিবেশীদের দাবি, বৃদ্ধাকে ঠিকমতো বাড়িতে দেখভাল করা হয় না, এই অবস্থায় ওই বৃদ্ধাকে বৃদ্ধার সময় পাঠানোর দাবি তুলেছেন প্রতিবেশীরা। ওই বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কি না, সে বিষয়টি দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। সেক্ষেত্রে বৃদ্ধা কোথা থেকে টাকা পেলেন, সেটি তার কষ্টার্জিত টাকা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি বৃদ্ধা কিভাবে ড্রেনে পড়ে গেলেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু বর্ষবরণের শুরুতেই একেবারে তোলপাড় গোটা রাজ্য।